পয়েন্ট সুন্দরবন চ্যানেল তরফ থেকে আরেক নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গেছে, 10টা বাজতে গেছে। এখন আমরা বড়শি চার ধরবো, নদীর ভেতরে যাব, পাঁচশো মাছ ধরবো খালের ভেতর থেকে, হাত দিয়ে পাঁচশো মাছ ধরবো। ধরে সেই মাছটা দিয়ে আজকে আমার চার করবো বড়শির চার। আজকে কিন্তু সম্পূর্ণ রাতের মধ্যে আমরা বড়শি ফেলবো, সবকিছু করবো। আজকে বড়শি ফেলতে ফেলতে প্রায় চারটে বেজে যাবে। লাইটও নিয়ে এসেছি, বড় লাইট, দুটো লাইট আছে আরো, বড় বড় লাইট। তো এসেছি আমি, সৌরভ ভাই, সন্তু ভাই, মঙ্গল ভাই আর শুভেন্দু, আমরা এই পাঁচজনে এসেছি আজকে। তো এখন যাবো চার ধরতে, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা মাছ ধরবো যেখানে সেখানে চলে এসেছি। এখানে একটা ছোট একটা ডোবা মতো আছে যেখানে জল জমে থাকে, আর এই জোলাটা থেকে জল নেমে যায় নদীতে, বড় নদীতে। তো এইখান থেকে আমরা এখন বাঁধ দিয়ে দিচ্ছি নদী, একটা বাঁধ যাতে পাঁচ মাছগুলো বেরিয়ে না যেতে পারে। তারপর আমরা ওপাশে গিয়ে মাছগুলো ধরে নেবো এপাশ থেকে। এপাশে দেখুন একটা বড় ডোবা আছে, ওপাশে দেখাচ্ছি। তো সৌরভ ভাই বাঁধটা দিয়ে দিচ্ছে। ভাই ভালো করে দিও, একটু উঁচু করে দিও বাঁধটা। এই ডোবায় মা কিন্তু মাছ ধরবো আজকে আমরা। দেখুন এখানে একটা ডোবা মতো আছে, অনেকটাই বড় ডোবাটা, অনেকটাই জল জমে আছে এখানে। এর ভিতর থেকে আমরা হাত দিয়ে, মানে হাতিয়ে হাতিয়ে মাছগুলো ধরা হবে। এর ভিতরে পাঁচটি মাছ থাকে, চিংড়ি মাছ থাকে, কাঁকড়াও থাকে কিছু। সৌরভ ভাই হাতানো শুরু করেছে। হ্যাঁ বলো ভাই। ছোট একটা সাপ উঠে চলে যাবে, ঘা পড়লে উঠে চলে যাবে। চিংড়ি মাছ আমরা উপরের দিকে যাই। ছোট ভাই কে থাকবে, চলো আমরা ওদিক থেকে আসি। আসে মাছ, আছে মাছ, আছে মাছ, পেয়েছো মাছ একটা? কি পাশে মাছ? দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আজকে আমরা মাছ ধরবো। মঙ্গল ভাই রেডি হচ্ছে, মঙ্গল ভাই নামবে। এই যে গাছের যে শিকড় গুলো আছে, ভেতর থেকে মাছ ধরতে বার করো। দেখুন একটা ছোট মাছ, তো ঠিক আছে, মাঠে চলে যেতে মারছে যাতে মাছগুলো চলে না যায়। জলটা ঘোলা হয়ে গেলে মাছগুলো না ফেলে করবে না। পেয়েছো, পেয়েছো ভাই মাছ পেয়েছো? শুনুন নাম, শুনুন নাম। তিনজন তিন সাইড না, কার কাছে যাবো? একটাই তো ব্যাগ। দেখি মাছটা, বাহ বেশ বড় সাইজের পাশে। শুভেন্দু ভাই কি হয়েছে, ধরতে পারছো না? ধরো ধরো ধরো। বন্ধুরা দেখুন ডোবাটা কিন্তু বেশ বড়, আর এখানে দেখুন কতটা জল, জঙ্গলের মাঝখানে একটা ডোবা মতো, হাঁটু পর্যন্ত জল আছে এখানে। আরে সাবাস, বেশ বড় সাইজ তো। তো বন্ধুরা চলুন মাছগুলো ধরে নেওয়া যাক, তারপরে আবার দেখাচ্ছি আপনাদের এরকম করে মাছগুলো ধরবো আজকে আমরা। দেখুন মাছ ভাসছে, দেখুন পাঁচটা মাছ। ভাই লাইটগুলো মারো ভাই, এখানে একটু সবাই লাইটগুলো মারো। দেখুন বন্ধুরা সব পাঁচটা মাছ আমরা এদিক থেকে আটকে দিয়েছি, আর ওদিক থেকেও আটকে দিয়েছি। এবার এখান থেকে জলটা শুকিয়ে নিয়ে, মানে জলটা ছিঁচে নিয়ে তারপরে মাছগুলো ধরবো। দেখুন বন্ধুরা প্রচুর পাঁচটা মাছ, দেখুন সব জায়গা কালো হয়ে গেছে, মাথা 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 হয়ে গেছে সব জায়গায়। ঘাজিলে হবে না ভাই, ঘাজিলে হবে না, মাছটা মরে গেছে, সাপে ধরেছিল, সাপে ধরেছিল, সাপে ধরেছিল। কেন ফেলে দেবে কেন, চার তো করবো তো, রেখে দাও। দেখুন বন্ধুরা মাছ, দেখুন হ্যাঁ হ্যাঁ মাছ, প্রচুর মাছ, প্রচুর মাছ, শুধু ধরতে পারলেই হবে।
এই পাশ দিয়ে শেষটি তোমার পাশ দিয়ে বন্ধুরা দেখুন মাছ ধরে এই গাড্ডার মধ্যে রাখা হয়েছে, প্রচুর মাছ, আর মাছ প্রায় ধরা হয়ে গেছে, অল্প কিছু মাছ আর আছে। সন্তু ভাই, সৌরভ ভাই, মঙ্গল ভাই, শুভেন্দু ভাই সবাই ধরছে মাছ, আর অল্প কিছু মাছ আছে। মাছগুলো ধরা হলে আমরা নৌকায় চলে যাবো, নৌকায় গিয়ে চার গেঁথে নিয়ে তার বসে ফেলবো। অনেক রাত হয়ে গেছে, এখন 11:30 বাজে। দেখুন বন্ধুরা কত বড় সাইজ মাছের। হ্যাঁ চলো মাছগুলো পরিষ্কার করে দেখাবো। তো ভাই ব্যাগটা নিয়ে আসো, ব্যাগটা নিয়ে আসো। ব্যাগে দেখুন বন্ধুরা অর্ধেকের বেশি হয়ে গেছে ব্যাগ। আর এই মাছগুলো আমরা মাটিতে একটা গর্ত করে রেখেছিলাম, ধরার সুবিধা হচ্ছে। এখন এখন দেখুন একটা মাছ পাড়ে পাড়ে মাছ বসে আছে, মঙ্গল ভাই ধরছো এখানে। দেখুন বন্ধুরা মাছ ব্যাগ ব্যাগ ভরে গেছে মাছে। দেখুন শুধু মাছ, এক ব্যাগের বেশি হয়ে যাবে মাছ আজকে। ভাই এর ভিতরে একটা বড় মাছ আছে, দেখো এই গর্তটার ভিতরে, এই যে গর্তটা, এই গর্তটা বুঝো, ওই কানার দিকে, ওই কানার, ওই কানার দিকটা পেয়েছো? ভাই কোন পেছনে মাছ, তুলো না মাছগুলো, তুলো না। বন্ধুরা আজকে কিন্তু অনেকদিন পরে কিন্তু এরকম, ভাই দেখো এখানে অনেকগুলো মাছ উঠে গেছে ভাই। ব্যাগে জায়গা আছে, এখন অনেক জায়গা আছে ব্যাগে, হয়ে যাবে হয়ে যাবে। বন্ধুরা দেখুন নিয়ে এসেছি খালি ব্যাগ, নিয়ে যাচ্ছি পুরো ভর্তি ব্যাগ। এত মাছ আজ অব্দি আমরা এত পাঁচ মাছ ধরতে পারিনি, পুরো এক ব্যাগ মাছ। বন্ধুরা দেখুন এত বড় একটা ব্যাগের একটা ব্যাগ মাছ পুরো। চলো পরিষ্কার করে দেখালে আরো ভালো লাগবে। চলো ভাই আমার কিন্তু খুব মজা হচ্ছে, মজা সবারই হচ্ছে। রাতের বেলা তো, দিনে বেলা হলে একটু ভালো হতো, কারণ রাতে একটু একটু ভয় ভয় করছিল জঙ্গলের ভেতরে পুরো। চলো বন্ধুরা মাছ দেখুন পার্শ্বে মাছ, একটা বাগদা চিংড়ি আছে। বন্ধুরা মাছ যা পেয়েছি প্রায় 7-8 কেজি মাছ আছে আজকে। কিন্তু বন্ধুরা খুবই আনন্দ হচ্ছে, এত পার্শ্বে মাছ পাবো সত্যি আশা করিনি। প্রচুর পার্শ্বে মাছ হয়েছে, প্রচুর পার্শ্বে মাছ, ধরতে একটু কষ্টও হয়েছে। আর এখন 12:00 বাজতে গেছে, বসে চার গাছা চলছে, সৌরভ ভাই শুরু করে দিয়েছে চার গাছা। আর একটা দেখুন বাগদা চিংড়ি আছে, বেশ বড় সাইজের বাগদা চিংড়িটা। তো বন্ধুরা রাত অনেক হয়ে যাচ্ছে, এখন চারগুলো গেঁথে নেবো, চারগুলো গেঁথে বড়শিটা ফেলতে হবে। মঙ্গল ভাই তাহলে চার গাছা শুরু করো, তুমি তুমি সৌরভ ভাই শুরু করো চার গাছা। বন্ধুরা বড়শির চার সব গেঁথে নিয়েছি, রাত এখন 1টা বাজে। আজকে প্রায় আমাদের 700 বড়শি আছে, বড়শিটা ফেলারও টাইম হয়ে গেছে, জ্বর শুরু হয়ে গেছে নদীতে। এখনই আমরা বড়শিটা ফেলে নেবো, আর আমরা একটু নদীর কানার দিক থেকে আজকে বড়শিটা ফেলবো। সব পাঁচশো মাছের চার, আমরা কিন্তু বড়শিটা এখন ফেলছি, মঙ্গলবার বড়শিটা ফেলছি। আর আমরা কিন্তু একদম নদীর পাড়ে চলে এসেছি ভাই, পাড়ে একটু লাইট মারো। এখন বন্ধুরা আমরা কিন্তু একদমই পাড়ে আছি, এখন পাড়ের গাছপালা দেখা যাচ্ছে, একদম পাড়ের থেকে বড়শিটা ফেলা শুরু করলাম। এরপর আস্তে আস্তে মিডিলে উঠে যাবো, নদীর মাছ বরাবর চলে যাবো আস্তে আস্তে। বন্ধুরা বড়শি ফেলা চলছে, আর এত পরিমাণে মশা, মশার ধূপ জ্বলে আমাদের বড়শি ফেলতে হচ্ছে। 200 মতো বড়শি পড়ে গেছে, বন্ধুরা বড়শি ফেলা কিন্তু আজকের মতো শেষ। আর এখন রাত প্রায় 2:10 হয়ে গেছে, বড়শি ফেলতে ফেলতে, আর অল্প কিছু বড়শি আছে, এই বড়শিগুলো ফেলে আমরা আজকে নদীতেই থাকবো রাত্রে। মুড়ি চাঁচুর নিয়ে এসেছি, এখন মুড়ি চাঁচুর খেয়ে নেবো, বড়শির লাশগুলা পেটা।
রাত 2:10 বাজে, বসি ফেলতে ফেলতে বসি ভাই শেষ করতে করতে 10-15 আরো 5 মিনিট লেগে যাবে। ধরে বসিটা তুলবো আমরা সেই ভোর 4:30-4:45 দিকে বসিটা তুলবো। আবার বড় মাছ পাওয়ার আশায় আজকে বসিটা ফেল দিলাম। ভাই বড় মাছ হবে তো? সেরা মাথায় তো দিলাম। ছোলদড়িটা আটকে গেছে। এখন কিন্তু ভোর 5টা বাজে, গ্রাফিটা তোলা হচ্ছে আমাদের। কে ফুটে গেছে ভাই? গ্রাফিটা তোলা হয়ে গেছে, বসি টানবো এখন। নমল ভাই ওঠো, সবে সূর্যটা উঠছে, খুব সুন্দর দৃশ্য একটা সকালের। বন্ধুরা আমরা বসি চলে গেছে, চলে এসেছি। আমরা একটু দূরে ছিলাম রাত্রে যখন ঘুমিয়েছিলাম। ভাই চোলটা ধরে নাও। মঙ্গল ভাই চলে আসছে কিন্তু, জল তো এখনো ভালোই টান আছে। 5 ঘন্টা তো হয়ে গেছে। বসি ফার্স্ট গ্রাফি উঠছে। কাকড়া কাকড়া বসি চা খাচ্ছিল। এই কাকড়া এখনো ছাড়ে না, দেখো। প্রথম বসিতে মাছ ওঠেনি, উঠেছে একটা কাঁকড়া, সাগর কাঁকড়া। এটা এটা কামড়ায় না, জালতি লাগবে না, ধরা হয়ে গেছে। ও ভাই শিরা লাগছে দেখতে মাছটাকে, জ্যান্ত মাছ। বন্ধুরা প্রথম মাছ উঠলো, 3টে বড়শির পর 4টে বড়শিতে তেড়ে মাছ। এই মাছ চলে যাবে কিন্তু, চলে যাবে কিন্তু ভাই, সাবধানে সাবধানে। আজকে কিন্তু প্রচুর লাভ হচ্ছে, খবরদার। কালকে রাত্রে 500 মাছ চার করার পরে এই 500 মাছগুলো আমাদের বেঁচে গেছিলো। কি মাছ? ভোলা মাছ, ভোলা মাছ। এটা পুঁটি মাছের সাইজের ভোলা মাছ, ছেড়ে দেবো না। জ্যান্ত আছে, মরে গেছে তো, বাঁচবে না, ও ছাড়লেও বাঁচবে না। ঠিক আছে, কাকড়া খেয়ে নিয়েছে তো।
কি সংলাকড়া প্রথম দেখে মনে করছিলাম চরগদা আসতে দিয়েছে দিয়েছে কাটা কি বললাম আজ আগের মাসটা তো চলে গেল কি মাছ কান মাছ অনেকদিন পরে উঠলো কান মাছ একটা কান মাছ পেয়েছি অনেকদিন পরে উঠলো কান মাছটা চোখের মধ্যে ঢুকে গেছে দেখো বসে চোখের সাইড থেকে বসে ঢুকে গেছে শক্ত চামড়া ডাকছে মাছটা উটকা মাছ পড়েছে বন্ধুরা এই মাছটা আমরা আগে অনেকবার পেয়েছি এই মাছটিকে গায়ে হাত বুলালে পেটটা ফুলিয়ে দেয় দেখুন দেখাচ্ছি আপনাদের দেখুন পুরো ফুলে গেছে মাছটা মাছটিকে আমাদের লোকাল ভাষায় পোটকা মাছ বলা হয় এদের গায়ে কিন্তু কাটা টাইপের কি আছে ফুটবলের মতো হয়ে গেছে হাওয়া মাছটাকে ছেড়ে দেবো মাছটাকে খাওয়া যায় না চলে যাচ্ছে মাছটি চলে গেছে মাছটা চরগদা বেশ বড় সাইজের আরেকটা চরগদা মাছ উঠলো
শোনাবো শোনাবো মাছ বড় মাছ খুব জোরে টান দিছে ভীষণ জোরে টানছে তো ভাই দেখেছ ছোট টানছে দেখেছো বিশাল সাইজের মাছটা বন্ধুরা দেখুন মাছটা কতটা লম্বা মঙ্গলবার থেকে অনেক বেশি লম্বা আসতে চলে যাবে চলে যাবে চলে যাবে চলে যাবে দড়ি দিয়ে বেঁধে দাও দড়ি দিয়ে মুখটা বেঁধে দাও ধরে রাখতে পারবে না ধরে রাখতে পারবে না কি করছে মাছটা গলাটা কেটে দেবো গলা কেটে দেবে কামড়াবে 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 কেটে দেবো গলা দাও বেরিয়ে যাবে তো কেন কাটছো বসেটা মনে পেছিয়ে নিয়েছে টান টান করে রাখো যদি হাত পায় কিন্তু কামড়ে ধরবে কিন্তু সুন্দর পুরো 6 ফুট আমার হাইটে পুরো 6 ফুট দেখুন অন্তত কতটা লম্বা মাছটা শুভেন্দুর মতো লম্বা সাদাতে মাছ কি মাছ কি মাছ শোনাবো ই শোনাবো বড় শোনাবো বড় শোনাবো বড় শোনাবো ও ভাই বিশাল বড় শোনাবো ঘটেছে একটা ছাড়ো 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 ছাড়ে না আসতে দাঁতছি কিন্তু চোখ ধরেছ বন্ধুরা আমাদের বসে তোলা কিন্তু আজকের মতো শেষ বসে তুলতে তুলতে প্রায় 2.5 ঘন্টা মতো লেগে গেল আমাদের বসে তোলা শেষ লাশ গ্রেপ উঠে গেছে ছোল আসছে এখন আমরা ঘাটে চলে যাবো ঘাটে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো মাছটা আমরা কিন্তু আজকে বেশ কিছু মাছ পেয়েছি বন্ধুরা আমরা কিন্তু ঘাটে চলে এসেছি আর যে মাছগুলো পেয়েছি আমরা সবথেকে বড় মাছটা হলো এটা সাদাতে মাছ সবথেকে বড় মাছ দেখুন কতটা বড় সাদাতে মাছটা 6 ফুটেরও বেশি লম্বা মাছটা প্রায় 3 কেজি ওয়েট আছে আর একটা সোনাভোগও পেয়েছি এটা অনেকটাই বড় আর কিছু সোনাভোগ আছে কিছু কোটে ভোলা মাছ আছে
একটা টেড়ে মাছ, গুড় জলে মাছও বলা হয়, একটা পানখাগি মাছ, কিছু ট্যাংরা মাছ আছে, চরগদা আছে বেশ বড় সাইজের দুটো, একটা কান মাছ। আর কালকে রাতে যে পাঁচটা মাছগুলো ধরেছিলাম সেই পাঁচটা মাছগুলো এখানে রাখা আছে, দেখুন এখনো প্রায় 5 কেজি মতো মাছ আছে এখানে। তো সব মিলিয়ে আজকে আমরা প্রচুর মাছ পেয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন, টাটা টাটা।